হত্যা হয়েছে যে পরিকল্পিত হত্যা সেই হত্যার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে আমাদের দ্বিতীয় দাবি অভিযুক্ত আম্মান এবং সহকারী প্রক্টর দীন ইসলামকে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে আমাদের তৃতীয় দাবি জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভা ডেকে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে আমাদের চতুর্থ দাবি যারা ভিকটিম ব্লেমিং করছে এবং ভিকটিমের পরিবারকে ভয় ভীতি প্রদর্শন করছে সেই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার আমাদের পঞ্চম দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে অভিযুক্তদের নামে মামলা দায়ের করতে হবে আমাদের ষষ্ঠ দাবি যে নারী নিপীড়ন সেল রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই নারী নিপীড়ন সেলকে কার্যকর এবং স্বাধীন করতে হবে এবং বন্ধুরা আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয় আমরা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি সেই ভিসিকে অবরোধ করব ভিসির কার্যালয় ঘেরাও করব বন্ধুরা আমাদের দাবি পূরণ না হলে এই প্রশাসনের এই প্রশাসনকে তার গদিতে আমরা বসতে দেব না অবিলম্বে আমাদের সহপাঠী হত্যার যে বিচার সেই বিচার নিশ্চিত করতে হবে এবং সহকারী প্রক্টর এবং আম্মান সিদ্দিকীকে গ্রেফতারের আওতায় এনে তাদের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমাদের যে পরবর্তী কর্মসূচি আমাদের দাবি পূরণ না হলে আমাদের যে পরবর্তী কর্মসূচি আগামী পরশুদিন সকাল ১১টায় আমরা যে ভিসির কার্যালয় ঘেরাও করব আর যদি আমাদের দাবি পূরণ হয় তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাবো আর যদি দাবি পূরণ না হয় আমরা এই প্রশাসনকে শান্তিতে তার গদিতে বসে থাকতে দেব না তখন নিশ্চিতভাবে প্রমাণিত হবে যে এই প্রশাসন অবৈধ প্রশাসন এবং এই প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের প্রশাসন নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো প্রশাসন টিকে থাকতে পারে না সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের পক্ষে আমরা আজকে নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই আন্দোলন আমরা করছি এই আন্দোলনে আগামী দিনে আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা যে সাড়া দিয়েছে বন্ধুরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আমাদের চলমান কর্মসূচি অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন সেই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই কর্মসূচি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে